আছো আর আমি এখন দেখতেই পাচ্ছ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আজকে বছরের শুরুতেই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও। আর আজকে কি ফুড চ্যালেঞ্জ করবো তো সেটা চলো তোমাদেরকে সোজাসুজি দেখাই। তো আজকে এখানে আমাদের রয়েছে ফুচকা, আর আমরা আজকে ফুচকা ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার নিউ ইয়ার স্পেশাল ড্রেস, যেটা তোমরা অলরেডি দেখেছো একটা অন্য ব্লগে। কেমন লাগছে আমাকে সেজে গুজে উইথ সান্তা টুপি, তো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আজকে পরেছি অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট ডাবলুর কুর্তা প্লাজো সেট, যেটা তোমরা সবসময় জানো আমার ভীষণ ফেভারিট। আর এটা কিন্তু পার্পেল কালারের রয়েছে, আর তার পাশাপাশি এই কুর্তাটা কিন্তু খুব সুন্দর দেখতে, ভীষণ স্মার্ট লুক দিচ্ছে আমাকে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আজকে আমার সাথে এই ফুড চ্যালেঞ্জে কে রয়েছে, মানে কে আমার সাথে আজ পার্টিসিপেট করবে, আর তার পাশাপাশি আজকে এই ফুড চ্যালেঞ্জটা শুরু করে দিই। তো চলো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মুকুলিকা, আর আজকে আমি তোমাদের জন্য আবারও কিন্তু অনেক অনেক দিন পর আমার বান্ধবীকে পেয়ে গেছি ফুড চ্যালেঞ্জ করার জন্য। তো নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ফুড চ্যালেঞ্জ ভিডিও। আমি জানি তোমরাও আমার মতন ভীষণ ভীষণ এক্সাইটেড। আর যেটা আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে বলবো যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান ওয়ান্স এগেন। তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক, এটুকুই চাই। খুব এনজয় করো তোমরা নতুন বছরে, যত রেজলিউশন আছে সেগুলো সব ফুলফিল হোক, বাস এটুকুই বলবো। তো চলো আজকে ফুড চ্যালেঞ্জ শুরু করবো। আর আমাদের আজকে ফুড চ্যালেঞ্জে যেটা আমরা ঠিক করেছি, মানে আমি ঠিক করেছি, 5 মিনিট সময় আমাদের কাছে, আর এই 5 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। আর এখানে কিন্তু প্রত্যেকটা প্লেটেই 50টা করে ফুচকা রয়েছে। আর তার পাশাপাশি যে আজকেরই খেলাতে হারবে তাকে একটা স্পেশাল ফুচকা খাওয়ানো হবে, আর যে জিতবে সে সেটা বানিয়ে খাওয়াবে। বা তার সেটা ব্যাপার, সে কী কী দিতে চায় সেই ফুচকার মধ্যে স্টাফিং হিসেবে, সেটা একেবারেই তার ডিসিশন, সে তার পছন্দ। তো বাস এটাই হচ্ছে আজকের ফুড চ্যালেঞ্জের পানিশমেন্ট। তো চলো আর বেশি বকবক করছি না, পাশে ফোনটা রয়েছে, আমি টাইমারটা জাস্ট সেট করব, আর তারপরই আমি আজকের এই গেম শোটা শুরু করব। ওকে, তো টাইমার আমাদের সেট করাই রয়েছে 5 মিনিট, আর শুধুমাত্র স্টার্ট বাটনে প্রেস করব, আর তারপরে আমাদের আজকে ফুড চ্যালেঞ্জটা শুরু হবে। তো রেডি, আর ইউ রেডি? রেডি, অনেকক্ষণ থেকে রেডি। ওকে, তো 3, 2, 1 স্টার্ট। ভরে ভরে জল নিতে হবে।
কতক্ষণ বাতি উনি রাতে আসিস না, গলা আটকে গেলে বিপদ। আলু না দিয়ে জল দিচ্ছি। আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো কথা বলার মতো ক্ষমতা নেই। এবার আমি গুনে দেখি যে থালায় কার কটা করে পড়ে রয়েছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 4, 3, 7, 8, 9 মানে ওর প্লেটে 9টা পড়ে রয়েছে, আমার 14টা। তো জিতেছে, আমি হেরে গেছি। এবার পানিশমেন্ট আমি ঠিক করেছিলাম যে ফুচকার মধ্যে কিছু স্টাফিং ভরে খাওয়ানোর ব্যাপার। যাক, ওই ঘর রান্নাঘর নিয়ে আয় মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে। প্রচন্ড খাওয়াবো তাহলে দেখাই ফুচকার মধ্যে কি ভরে খাওয়াবো। স্পেশাল স্পেশাল আইটেম, সেটা হচ্ছে খিচুড়ি আর ডালের বড়া। ফুচকার স্টাফিং এ থাকবে খিচুড়ি আর ডালের বড়া। সত্যি করে বেডটা বুক করে আসতে পারতিস। অল্পই দেব। এটা সুদীপার মাসি বানিয়েছে, স্পেশালি সুদীপার মাসির হাতের খিচুড়ি। এর মধ্যে তেঁতুল ঝাল, ভিডিওটা চালিয়ে এসেছি। ফুচকা আজকে এটাই ছিল আমাদের ফুড চ্যালেঞ্জ ভিডিও, ফুচকা ফুড চ্যালেঞ্জ ফার্স্ট টাইম আমার চ্যানেলে। তো কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর আমি এবার নেক্সট টার্গেট হচ্ছে আমার দাদা, দাদাকে পটাতে হবে একটা ফুড চ্যালেঞ্জ করার জন্য, কারণ ও তো এখন অন্য দেশে চলে গেছে, তাই ওকে সবসময় পাবো না। আর নতুন বছরে তোমরাও ফুচকার মতন এরকম ফুলকো ফুলকো থাকো, টক ঝাল মিষ্টি সব মিশিয়ে খুব ভালো থাকো। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, মানে ফুড চ্যালেঞ্জ ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই। Thank you.